শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মোহাম্মদ আবু দাউদ হোসেন। আমার পিতার নাম মিনিত পশুজীবিত ছিল আব্দুর রশিদ মোল্লা। আমার মাতার নাম ইঙ্গুলজান দেবী। আমার গ্রাম চাচু থানা দহগড়া জেলা নড়াই। তোমার আমি লেখাপড়া করতাম কোন স্কুলে? আমি পড়তাম নড়াদের সাইডে দাদিয়াপুর স্কুল 65 সালের থেকে, যেখানে মিটিং আঠানো হয় সেখানে আমি এই হিসাবে আমি চলতে থাকছিলাম। ওই বছরেই আমি চলে গেলাম কাশি। আমি পুনাশ্বর একটা নতুন স্কুল খুললো, ওই স্কুলেতে ভর্তি হলাম ক্লাস 9। ওখানে তো আমি সায়েন্স নেই আর লেখাপড়া করার সুযোগ হলো না। ঠিক গেল 7ই মাসে ভাষণ শুনে আমি চলে আসলাম আসে কীভাবে মুক্তিযুদ্ধ বা এদেরকে কী করা যায়। একদিন আমি আসলাম আমার মামা বাড়ি, এই লক্ষ্মী বসা। সকালবেলা আমি খাবার দিচ্ছে মামা হয়ে বসা, তার মামা আমারও বলতেছে যে দাউ জান তো বাইরে গেছে দেশে, হয়তো কিছুদিন পর মিটে যাবে, তা তুমি এক কাজ করো, এখানে রাজাকারে ভর্তি হও, একটা পয়সা তুমি পালি পড়া তাতে রাজাকারে লোক নিচ্ছে। আমি একটু মুখটা খারাপ করে মামার সঙ্গে বুঝে ফেললাম যে আমি যদি জীবনে বেঁচে থাকি তাহলে টুকটা বসা চাকরি করবো না, এই কথাটাই বুঝে ফেললাম। খানা আর আমি খেলাম না, না খাইয়ে আমি ওই বাড়ির থেকে রওনা হলাম, চলে আসলাম বাড়ি। বাড়ি এসে আমি কীভাবে যাবো ভারতে সেই চিন্তা আসবে। একটা খবর পেলাম যে ভারতে মুক্তিযোদ্ধা ট্রেনিং হয়। আমার গ্রামের একজন পুলিশের থেকে পদায় এসে ঢাকা থেকে ওনারে বললাম যে কাকা সদেন চাকরি, ভারতে এরকম লোক দিচ্ছে, রাজি করার পরে বাড়ির থেকে কাউকে না বুঝে ওনারে গিয়ে সাথে করে নিয়ে চলে যাবো। আমি যেদিন যাই সেদিনই আমাদের সাইডে তুলুরামপুর একটা বাজার আছে, বড় বাজার, তবে যশোরের ভিতরে ওই বাজারটা তখন খামসেনারা পুরাচ্ছে আর গুলি হচ্ছে। যাই হোক দিন ভরে ওখানে পাটের ভিতরে শুয়ে থাকলাম, বন্দার সময় যখন ওরা গান করে উঠে গেল খামসেনারা, উঠে যাওয়ার পরে আমরা দুজন উঠলাম, উঠে ভালো একটা বাড়ি ওয়াল করা ঘর, ওই বাড়ির সন্দেশমান যে উঠেছি, উঠার পরে ওই ওই লোকটা কিন্তু আওয়ামী লীগ করে, কিন্তু ওই সময় তো পিস কমিটি চেয়ারম্যান, তখন আমাদেরকে খাবার দিচ্ছে, খাবার দিয়ে বলছে দেখো বাবা আমার বাড়িতেও খামসেনারা আসে গেল রাত্রির পর থেকে রাত্রে আসে, তা তোমাদের এই রুমে আটকায় তোমার নি তাহলে আমরা থেকে তোমরা কিন্তু শব্দ করো, আমি কিন্তু পিস কমিটি চেয়ারম্যান। এই কথা বললে এখন আর খাবার আমার কখনো এসে যাচ্ছে না, আমাদের খালি নাড়াচাড়া খাচ্ছে না, কোন সময় দৌড় দেবো উনি টের পাইছে যে
নিয়ে খাবার কিছু না খাতা খাচ্ছে না, খালি নাড়াচাড়া করতেছে। বলছে বাবা তোমাদের ভয় নাই, আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, কিন্তু একমাত্র বাঁচানোর জন্য আমি পিস কমিটি চেয়ারম্যানে আছি, তোমরা যে কি জন্য যাচ্ছ তাও আমি জানি, তোমরা জানো তোমাদের ভয় নাই, তোমরা খানা খাও, আমার আমি জীবিত থাকি তোমাদের মারতে পারবে না, আসলে টের পাবে না, আমি তালা মেঘ না, আর ঠিক তালা খোলা থাকবে কখন তা তোমরা জানবা না, সকালবেলা তোমরা যখন উঠবে তখন তাই কথা থাকবে না। যাই তারপর সান্ত্বনা পেলাম, সান্ত্বনা পাইয়ে ভোর রাত্রির চারটের সময় উঠছি, উঠে দেয় যে তারা খোলা আছে, বলতে পারে আমার হাঁটা শুরু, আমরা কারোর সাথে যাইনি, কোনো পথ পরিদর্শক নাই আমাদের, ওই শরণার্থী আমাদের পথ পরিদর্শক এই দুইজন। পরে জিজ্ঞাসা করে কাজীপুরা ক্যাম্পে যাই হাজির হলাম, ওই সময় যাইয়ে দেখি যে আমার থানার লোক সংবাদ দিলাম যে লোহাগড়ার কোনো লোক আসে কিনা, তাদের একজন লোক আছে আমাদের কোয়ার্টার মাস্টার সিরাজুল ইসলাম নাম, আমার বাড়ি গ্রামের পাশের গ্রামের বাড়ি, ওনারে বলে যে লোহাগড়ার থেকে লোক আছে, উনি দেখে লোহাগড়ার লোক হয়ে আসে, এখন আমাদের দেহ ওটা নেবে না, কারণ সিয়ারা ছবি তো খুব ভালো ছিল, একবার সে সাদা ভোট গেটে ছাত্র জীবন কোনো মাঠে কাজ করি নাই, বাইরে পারবে না। আমাকে বললো যে আচ্ছা আমার বাড়ি করুন কেন শাশুড়ি, শাশুড়ি আমার আব্বার নাম ধরে বলতেছে যে ওনারা গেছে না, আর ওই যে আমার সাথে যে চাষা ছিল ওই তো পুলিশ, ওর ওই আমার চাষা বলতে তার ছেলে, ওর না তাই তোমাকে আমি এই জায়গায় বসে দিতে বলো কোনোভাবে আমাকে নেবে, তখনই আমার সাথে ওই উনি আগা গোষ্ঠী সম্পর্ক চাষা বলি, তা বলছে না পারবে আমার সে শক্ত আছে, আমি পুলিশের চাকরি করছি এই যাইছি আমি জানি আমার সে শক্ত আছে, তাকে না ও যদি মারা যায় আমি ওরা কাপড়ে জবাব দিতে পারবো, তখন আমি বললাম কি যে ঠিক আছে আপনি ওনার কাছে লিখিত দেন, আমরা যে আসছি রাজাকার শান্তি বাহিনী বা এই যে পিস কমিটি আলবদল তারপরে পুলিশ আর্মি এতগুলো তবকাই আমাদের আসতে হবে, যাবার সময় ওইগুলোই সামনে দিল, আবার ওই নকশাল আছে দুদিন পথে পাঠাতে জবাব আপনি দিলেন, এ কথা যখন বলছি তখন বলতেছে ঠিক আছে তুমি যাবা না তুমি আমার নিষ্কর্ণ হয়ে থাকো, ঠিক আছে দোকান, তারপরে ওখান থেকে আমাকে পাঠানো বিহার, বিহারে আমার নাম্বার ছিল এপিএফ নম্বর K20, ওই প্রত্যেকটা লেটার দিয়ে দিয়ে এই করা ছিল K20 ছিল আমার নাম্বার বিহারে, ওইখান থেকে যখন অস্ত্র ট্রেনিং সেরে আসলাম, আসার পরে বাইরে এসে আমাদেরকে অস্ত্র যার যার অস্ত্র নতুন অস্ত্র সব পরিষ্কার করার জন্য দিল। আপনার কমান্ডারের নাম কি ছিল? আমার কমান্ডার মোতাহার হোসেন, আমি ডেপুটি কমান্ডার, একটা গ্রুপ নিয়ে আমরা আসলাম সবাই আবার একসঙ্গে গ্রুপ আমাদের গ্রুপ এরকম অনেক লোক একসঙ্গে, আবার আমরা ওইখান থেকে রওনা হলাম, ওইখান থেকে অস্ত্র নিয়ে আসতে যশোর 12 বাজার আসলে ওইখানে আমাদের একটা ঝামেলা লাগলো, ওই আর্মি যে ট্রাক্টর আসে ওখান থেকে ট্রাক্টর আসছে, আসার পরে আমরা দুই ভাগ হয়ে যাবো, এ পাশের গ্রুপ ও পাশের গ্রুপ ফায়ার শুরু হয়ে গেল, ফায়ার শুরু হওয়ার পরে তারা গাড়িতে 5-7 জন আইছিল, ওরা পরে আসে দেখে গেলো, পরে আমরা ওইভাবে আসে প্রথমে ক্যাম্প করলাম এই কালনা, এই যে কালনার কথা শুনছি যে বিরাট হ্যাঁ ওইখানেই আমাদের ক্যাম্প, 3-4 দিন বাড়ি থাকতাম, এই ক্যাম্পই আমার শেষ প্রথম এবং শেষ ওয়েলকাম আর কি। আমার গ্রুপ ছিল কমান্ডার একটা গ্রুপ ছিল 10 জনের, ওই ক্যাম্পে কালনা একটা ফাইট হলো সরাসরি খান সেনাদের সামনে, তখন আমরা মাত্র 20 জন লোক ছিলাম, সারাদিন যুদ্ধ হলো, যুদ্ধ সন্ধ্যার সময় আমাদের আমাদের মারা গেল 2 জন, আমাদের মুক্তিযোদ্ধা হ্যাঁ উনি শহীদ হলে একেবারে পেছাতে আমাদের এখানের সাথে, আর তার একজনের পায়ে উনি মিরাজ নাকি নাম এই সেখানে উনি কিন্তু মুক্তিযোদ্ধা ছিলাম, উনি আমাদের মুক্তিযোদ্ধাতে বড় কাজ করেছে, আমরা তো না খাওয়াছিলাম একটা দুটি ছুটি নিয়ে ওই একা দুটো একটা দুটি পানি খাওয়া যাচ্ছে, এই অবস্থায় তার পায়ে গুলি রেখে হাড় ভেঙে যায় মারা গেল, এই দুটো লোক আমাদের এই কালনা ফাইটিং করেছে আর বাকি সব আর আমরা জীবিত ছিলাম, আমি সেখানে লাশ পেলাম ওই সময় আমরা 11 জন, পরে আবার আখের জমি ছিল, আখের জমির ভিতরে যখন ওরা ঢুকে গেল তখন বাইক করতে পারি না, ওইখানে গ্যানেট সার্চ করার পরে গ্যানেট সার্চ হলো আমি ঘিরে গেল আর ওদের ওখানে একটা বলে পুড়িয়ে একটা হাড় হয়েছে, পরে 8 তারিখ থেকে পাওয়া গেছে,
ডিসেম্বর মাসের 8 তারিখে যাইয়ে আমরা থানা অ্যাটাক করলাম। এই লগা থানা ওদেরকে একবার ক্লোজ করে থানার ভিতরে নিয়ে আসি। আনার পরে থানায় ঢোকা খুব একটা কষ্ট করছিল। পুরা থানার সাইড পেটে পরীক্ষা কাটাছিল, তা অন্তত 10 ফুট গর্ত করি, তার বাইর সাইড দিয়ে তার কাটার বউ বেড়াছিল। আর ওই গর্তের ভিতর দিয়ে সুপারি ছটা সুখা বানাবে নাই, একটা দিকে কি যেন কাটাছিল, লাভ দিয়ে পড়ার কোনো কি নাই, এতখানি কিছু গেলে মানে ওর ভিতর যাওয়ার কথা নেই। এত বড় একটা ব্যারিকেড দিয়েছিল, পুরো থানা শুধু একটা গেট থাকা ছিল, আমি যে ওদের সাথে পিট বাধাই দিয়ে বললাম তোরা ফায়ার দিস, থানা যে ইনচার্জ ছিল উনি দেখে গেছে যে লোক ঢুকে গেছে আর ঠেকানো যাবে। তখন উনি সাদা পতাকা নিয়ে আমার সাথে হাসি করতে ভাইয়ের বন্ধু এসে উনি আদেশ দিয়েছে লোক নিয়ে তার ভাইয়ের দিচ্ছে না। ওইখান থেকে যখন সব ইয়ে গেল, রাজাটা ধরা পড়ে গেল, রেঞ্জার পুলিশ আসলে ধরা পড়ে গেল, ধরা পড়ার পরে ওইখান থেকে ব্যাক করলাম। ব্যাক করে ওই সেই মামা বাড়ি গেলাম, ওই মামা করে বসতে আসে, তার দেখতে মামা নাই। পরে ওইখান থেকে আমরা সরাসরি আমাদের চালকে চলে আসি। ডিসেম্বরের 10 তারিখে 9 তারিখে সন্ধ্যায় সংবাদ পেলাম যে আমাদের নড়াল জেলায় আমাদের দুটো লোক ধরা পড়েছে, তারা সারেন্ডার করে দিলে, আর যাত্রীদের মুক্তিযোদ্ধাদের হয়ে গেছে, তাদের আটকা গেছে, তার একটা নাকি মাইরেও পড়েছে। এই কথা শোনার পরে সেই রাত্রি আবার সমস্ত জায়গা সংবাদ দিয়ে গেছে, হয়তো মোবাইল ফোন সাইকেল দিয়ে সংবাদ দিয়ে দিয়ে আর 10 তারিখে চলে গেলাম নড়াল। নড়াল যাইয়ে ওখানে যে ওই দিন মুক্ত হয়ে গিয়ে পারেন আমরা পুরা আসার পরে ধরবার ক্যাম্প করলাম। ক্যাম্প করে গোডাউন থেকে সরকার খানা দেয়, রেশন দেয়, তাই খাই আর ঘিরে বেড়ে। হঠাৎ করে একদিন আদেশ হলো নড়াদে অস্ত্র জমা দিতে হবে। চলে গেলাম মালয়েশিয়া ক্যাম্প, মালয়েশিয়া ক্যাম্পে যাইয়ে অস্ত্র জমা দিলাম। অস্ত্র জমা দিয়ে ওখানে থাকলাম, ওইতে কিছু লোক পুলিশে নিল, আমি পুলিশে ভর্তি হতে যাইয়ে ঘুরিয়েও দিলাম। বাড়ি এসে আমার বউ এর কাছে পুলিশে যাবো, প্রায় পুলিশে চাকরি করলাম। মেজে ভাই উনিও টান্ডু আটা দিন করা মোহাম্মদ ইউনুস আলী, ঢাকা দেখলাম বেড়াতে গেছি যে ঢাকার অবস্থা কী হয়েছে, এত বিধ্বস্ত দেশ ঢাকায় কী হয়েছে একটু দেখে আসি। তা গেছি যাওয়ার পরে যে ওইখানে মালয়েশিয়ার লোক নিয়েছে, তারপর মেজে ভাইও বসতে গেছে, তা আমিও সেটা বসতে হবে বসতে মালয়েশিয়া। মালয়েশিয়া থেকে হয়তো আর একটা বাহিনী ছিল বাংলাদেশের রক্ষী বাহিনী, হ্যাঁ রক্ষী বাহিনী, শেখ সাহেবের প্রথম রক্ষী বাহিনী গঠন করবো, ঠিক সাইড ব্যাটেলিয়ান নিয়ে একটা রক্ষী বাহিনী গঠন করবো সাইড আসার পর। ওই তার ভিতরে আমি একজন হয়ে গেলাম, ওই দেখতে যাই ওইখানে ভর্তি হয়ে গেলাম। ওইখানে ভর্তি সেই চাকরি যতদিন শেখ মুজিবুর রহমান ছিল ততদিন রক্ষী বাহিনী ছিল, সেই বাহিনীতেই ছিলাম। তারপরে যখন ওনার মরার পরে ওই সমস্ত রক্ষী বাহিনীর লোক আর্মিতে নিয়ে আসলো, তা আর্মিতে ভর্তি হয়ে গেলাম। তা সে 21 বছর চাকরি করে আর্মিতে হাবিলদারি ব্যাংকে পেনশনে আছে, পেনশনে আছে আজ 28-29 বছর। বর্তমান বাংলাদেশ নিয়ে আপনি কি বলছেন? বর্তমান বাংলাদেশ শেখ হাসিনা বর্তমানে প্রধানমন্ত্রী যতদূর আগুইছে, আমার মনে হয় আর একটু টাকেন দিদি বলা সোনার বাংলা আসে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি।
আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।